রাজ্য জুড়ে গণতন্ত্র বিপন্ন, মৃত্যু হয়েছে গণতন্ত্রের, তাই তার পুনর্জন্ম কামনা করে গণতন্ত্রের শ্মশান যাত্রা করলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ি। শনিবার সকালে বিজেপির শহর মণ্ডল কমিটির ডাকে অশোক কুমার লাহিড়ির নেতৃত্বে এই শ্মশান যাত্রার আয়োজন করা হয়। বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি পার্টি অফিস থেকে বালুরঘাট খিদিরপুর শ্মশান পর্যন্ত গণতন্ত্রের শব নিয়ে শ্মশান যাত্রা করল বিজেপি। উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ি, বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক অভিষেক সেনগুপ্ত, প্রাক্তন বিজেপি সভাপতি বিনয় বর্মণ, শহর মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ বিজেপি নেতৃত্ব। এদিন বিধায়ক অশোক কুমার লাহিড়ি সহ বিজেপি নেতৃত্বরা গণতন্ত্রের শব নিয়ে শ্মশান যাত্রা করেন। দীর্ঘ প্রায় 3 কিমি পথ অতিক্রম করে খিদিরপুর শ্মশানে যায় গণতন্ত্রের শব সহ মিছিল। এই প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ি জানান, পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে গণতন্ত্রের মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যু ঘটিয়েছে রাজ্য সরকার। মনোনয়ন জমা দেওয়ার থেকে শুরু করে আজ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। মনোনয়ন প্রত্যাহার করেছেন প্রায় 20,000 প্রার্থী। এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। সেই কারণেই গণতন্ত্রের মৃতদেহ সৎকার করে তার পুনর্জন্ম হোক, এই আশা প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ি। বার্তাই একটাই যে গণতন্ত্র আমাদের খুব প্রিয় জিনিস, গণতন্ত্র রক্ষা করা খুব যত্ন করে করা উচিত, এবং এই গণতন্ত্রকে হত্যা করার বহুদিন ধরে চেষ্টা হচ্ছে তৃণমূলের। হাইকোর্ট রায় দিয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তাতেও এরা বিলম্ব করছে। আমার কেমন ধারণা এই এই সম্প্রতি ঘটনার থেকে মনে হয় গণতন্ত্রের বোধহয় প্রাণ গেছে। তার মানে এই নয় গণতন্ত্রের আবার জন্ম হবে না। আমরা সৎকার করছি যাতে গণতন্ত্র আবার জন্ম নেয়। পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বিবেকানন্দের প্রদেশ, এখানে গণতন্ত্র হবে, গণতন্ত্রের জয়। আমরা এই গণতন্ত্রের অকাল মৃত্যু সৎকার করতে এসেছি। এইখানে জেলার যে কথা বলছেন, আপনারা জানেন আমি কোনো পুলিশ নিয়ে ঘুরি না, আমার সঙ্গে কোনো কেন্দ্রীয় বাহিনী নেই। কারণ যেহেতু দক্ষিণ দিনাজপুর আমার মামাবাড়ি, আমার একটা গর্ব আছে যে এখানকার মানুষ অন্যরকম নয়। আমার গায়ে এখন কেউ হাত দেয়নি, হাত দেওয়ার তো দূরের কথা, কেউ কোনো দিন গালাগালও দেয়নি, তা আমি খুব গর্বিত। কিন্তু এই দক্ষিণ দিনাজপুরেও আমি দুঃখিত। আমি জায়গার নাম বলবো না, কারণ তাদের তৃণমূলের ওখানে আবার অত্যাচার শুরু হবে। আমি একটি গ্রামে গেলাম, একজন বলল এটা আমাদের একজন সমর্থকের বাড়ি। আমি গেলাম, আমি এই প্রথম দক্ষিণ দিনাজপুরের লোকের, আদিবাসী ভদ্রলোকের চোখে ভয় দেখলাম। উনি আমাকে দেখে এরকম কেমন ইতস্তত করে বললেন, শান্তিতে থাকতে দাও, শান্তিতে থাকতে দাও, চলে যাবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।